আমি কিন্তু বলেছিলাম যে রান সিমুলেটরের 13-তে যদি 10,000 লাইক হয় তাহলে কিন্তু আমি 15 নম্বর পার্ট 1 ঘন্টার বানাবো, যেটা মেগা এপিসোড হবে। আমি কিন্তু 14 নম্বরের কথা বলিনি, আর এটা কিন্তু পার্ট 14। তোমরা কিন্তু আমার কমেন্টে আবার স্পাম করা শুরু করো না যে তুমি তো বলেছিলে 1 ঘন্টার বানাবে, এরকম কিন্তু না। আমি 15 বলেছিলাম 1 ঘন্টার বানাবো, আর ওটাতে আমি বলেছিলাম 10,000 লাইক 7 দিনের মধ্যে করতে। একদিনের মধ্যে 10,000 লাইক, একদম ইনোনে বক্ত বদল দিয়ে, জজবাত বদল দিয়ে, জিন্দেগি বদল দি। সিরিয়াসলি মানে একদিনের মধ্যে 10,000 লাইক, আমার ওটা ফার্স্ট ভিডিও ছিল যেটাতে একদিনে 10,000 লাইক পার করেছে। অসম্ভব ব্যাপার, বিশাল ব্যাপার। তো ঘোড়া এখানে রেখে যায়, ঘোড়া কোনো কাজের না। ঘোড়াকে একটা দিন ট্রেনিং যদি করায় ঘোড়াকে, তাহলে নাকি বেশি দামে গিয়ে এবার বিক্রিও করা যাবে এই ঘোড়াই। তো ট্রেনিং করানো যায় কিনা দেখি। আমি ট্রেনিং করাতে পারি না ঘোড়াকে, আমি খুব নুব এই ঘোড়া টোড়া চালানোর দিক থেকে। আমি এখন পর্যন্ত একটা জাম্প করতে পারিনি ওটার উপর দিয়ে। আমি নাকি ঘোড়া ট্রেনিং করাবো, চলো দেখি হয় কি না। ও হয়েছে, কিন্তু এটা হলে কি হবে আমি জানি না। ঘোড়া ফোড়া ট্রেনিং আমার দ্বারা হবে না, পরে দেখা যাবে। আরও দু একটা ঘোড়া না হলে কিনে নেবো ভালো ভালো দেখে। আর ঘোড়া একটাই আছে, দেখো খাওয়ারও খেতে পারে না। এখানে যত খাওয়ার ছিল অত খাওয়ারই রয়ে গেছে, একটুও খাওয়ার খেতে পারে না। আর আজকে আমাদের অনেক কাজ আছে, বেশি কাজ আজকে করবো না, কেননা 15 নম্বর পার্ট অনেক বড় বানাতে হবে, আর ওটার জন্য কিছু বাকি রাখতে হবে। সঠিক বলেছেন। আজকে যেটা করবো সেটা হচ্ছে যে এখানে যে আমি বানিয়েছি মিট গ্রাইন্ডার ফাইন্ডার আছে, এই যে আলমারির মতো আছে, এখানে দেখো পোর্ক, তারপরে কী কী আছে এগুলো কিন্তু রান্না হচ্ছে। এগুলো রান্না হলে পরে আমি বিক্রি করতে পারবো ইয়েতে গিয়ে, মানে বার্গার শপে গিয়ে অনেক দামে। আর আমি ভাবছি কি এই আলমারিগুলো আছে, আলমারি তো না, এটাকে কী নাম বলে আমি ভুলে গেছি, তো এই জিনিসটা আমি সারা ঘরে মানে এই ফ্লোরটাতে একদম গোটাটা বানিয়ে দেবো। আর এই যেগুলো দিয়ে বানাতে হয় এগুলো আমি কিনে এনে গোটা ঘরের মধ্যে লাগিয়ে দেবো। আর ওপরে যেখানে আমি চিজের প্রোডাকশন হয় চিজটাও গোটা ঘরেই বানিয়ে দেবো। তো এরকম করে করে আমি অনেক প্রোডাকশন করব, তারপরে $1,000,000 মালিক হয়ে যাবো একদিন, কোটিপতি। আপনার বুদ্ধি ভালো। হ্যাঁ, আগের দিনের পার্ট যারা যারা এখন পর্যন্ত দেখোনি, আমি আগের দিন আগের দিন করে যাচ্ছি, তারা তার আগের দিনের পার্টটা আগে গিয়ে অবশ্যই দেখে আসো, তারপরে আজকের ভিডিও দেখো, না হলে কিন্তু কিছু বুঝতে পারবে না, পরে এসে আমাকে বকাঝকা করলে কিন্তু কোনো কাজে লাগবে না। এটার মধ্যে যে ডিমের বাস্কেট ফাস্কেট আছে সেগুলো আমি আগে ওইদিকে রেখে আসি। বাস্কেটগুলো আমি এখানেই রাখি, কারণ এখানে মুরগির ইয়ে আছে, খাঁচা আছে, মুরগির ডিম পেম এখান থেকেই কুড়াতে পারবো, কিন্তু এখন আর কুড়াবো না। আগের এপিসোডে শুধু মুরগির ডিম বিক্রি করেছিলাম। ওকে, তো চলো, আমাকে প্রথমে যেটা আবার করতে হবে সেটা হচ্ছে একটা দামি শো মেশিন কিনতে হবে। আর যে গাছে যা মানে যাওয়ার সময় যে ইয়েগুলো থাকে রাস্তার মধ্যে, যে জঙ্গলগুলো থাকে, তো চলো আমাকে প্রথমে যেতে হবে একটা হার্ডওয়্যার স্টোরে গিয়ে একটা দামি শো মেশিন কিনতে হবে, যেটাতে আমি গাছ তাড়াতাড়ি কাটতে পারবো। কারণ আমি রাস্তার মধ্যে না অনেক দেখো গাছগাছালি আছে যেগুলো যাওয়ার সময় অনেক প্রবলেম করে, তো রাস্তাগুলো সাফ করবো। আগের দিন দু একটা গাছ কেটেছিলাম এই সামনে, যেগুলো কেটে ফেলে রেখেছি আর কিছু করিনি, তো আজকে এগুলো কাটবো। আর এখানে আরও গাছ আছে এগুলোও কেটে দিই। এগুলো কেটে কেটে আমি এখানে শো মেশিন দিয়ে বানাবো। চলো আগে শো মেশিনটাই কিনে নিয়ে আসি, গাড়ির উপরে গাছ পাছ পড়ে গাড়িটাই ভেঙে যাবে আমার। চলো ইয়েতে হার্ডওয়্যার স্টোর দেখি কত দূরে আছে এখান থেকে, খুব একটা বেশি দূরে না। চলো হার্ডওয়্যার স্টোরে যাই, আর ওখান থেকে আগে শো মেশিন এনে তারপরে গাছ কেটে একবারই বাড়ি যাবো। আর সাথে ইয়েও আনতে হবে, মেটালও কিনে আনতে হবে, কারণ ওগুলো বানাতে গেলে মেটালও লাগে। আমি এক কাজ করি, আমি শর্টকাটে যাই এখান দিয়ে, এখানে গিয়ে ওখানে তো মার্কেটের ইয়ে আছে, কোথায় গেল, আরে চলো এখান দিয়ে আমি মেটেল কিনি। মেটেলের আগে কিনতে হবে শো মেশিনে, যে লাক্সারি টেবিল শো, আচ্ছা টেবিল শো বলা, টেবিল শো কিনি একটা দামি দেখে, একটাই কিনবো। আর এগুলো কিনবো একটা দুটা তিনটা চারটা, চারটাটা আপাতত হয়ে যাবে, $2,700 চুনা লাগিয়ে দিয়েছি। চলো এখান থেকে আগে মেশিনটা নিয়ে আসি, মেশিনটা গাড়িতে রেখে আসি, তারপরে ওই মেটেলগুলোও রাখবো। আরে দরজাও খুঁজে পাওয়া যায় না, কোথায় দরজা টরজা আছে। মেশিনটা আপাতত এখানে রাখি আমি, আর তারপরে ওগুলোও নিয়ে আসি গিয়ে, এটা আছে, এগুলো চারটা কিনেছি। হ্যাঁ, তো চারটা গাড়ির উপরে আগে লোড করে দিই। হ্যারি, আরে ভাল্লুক হরিণের হরিণের পিছে লেগেছে, দাঁড়াও দাঁড়াও, ভাল্লুকটাকে মারবো আর হরিণটাকে বাঁচাবো। ওকে, মেরে তো দিয়েছি, হরিণটাকে মারবো না কারণ হরিণটা ভালো। আর এটাকে আমি স্কিন করি, স্কিন করে দেখি কতগুলো মিট এখানে বিক্রি করা যায় কি না। এখানে বিক্রি করা যাবে কি না আমি জানি না, দাঁড়াও দেখি বিক্রি করা যায় কি না। যদি বিক্রি করা যায় তাহলে ভালো, এখানে বিক্রি করে দেবো, আর না গেলে তো সেল। আচ্ছা বিক্রি তো করা যাচ্ছে, কিন্তু আমার মনে হয় কি বার্গার শপে গিয়ে বিক্রি করা ভালো, কারণ ওখানে গিয়ে যদি বিক্রি করি তাহলে হয়তো কিছু টাকা বেশিও পেতে পারি, তো বার্গার শপে গিয়ে বিক্রি করব। আর যেগুলো আছে বাকি, হরিণ এখানেই দাঁড়িয়ে আছে। আচ্ছা হরিণ মনে হয় আমাকে থ্যাংকস বলতে আসছে, থ্যাংকস থ্যাংকস বলতে হবে না, আমি জীবন বাঁচিয়েছি, এমনি শক করে যাও বাড়ি যাও, নাহলে তোমাকে আমি মেরে মাংস বিক্রি করে দেবো কিন্তু। চলো ইয়ে করি, এগুলো রেখে দিই, তারপরে ওটা নিয়ে এসি ওখান থেকে। ওকে, সবগুলো মিট আমি গাড়ির মধ্যে রেখে দিয়েছি। ওকে, এটা লাস্ট মেটেল, লাস্ট 50টা মেটেল নিয়ে গাড়িতে রাখি,
তারপরে একবারে আমি গাছগুলো সমীশিন দিয়ে কেটে আর একবার যাবো বাড়ি, বাড়ি গিয়ে ট্রলিটা নিয়ে আসবো। ট্রলিটা নিয়ে এসে তারপরে একবারে আমি সব যতগুলো প্ল্যাঙ্ক হবে সেগুলো বাড়ি নিয়ে যাবো। তো চারটায় রেখে দিয়েছি, চলো এবার ওখানে যেখানে গিয়ে আমি গাছ কাটবো। তার আগে বার্গার শপে যাবো একটু, কারণ বার্গার শপে গিয়ে আমি দেখবো যে মিটগুলোর দাম কত দিচ্ছে, তাহলে মিটগুলো একবারে বিক্রি করে দেবো। সামনে বার্গার শপ আছে, বেশি দূরে না, এখানেই শর্টকাটে যেতে পারতাম, কিন্তু শর্টকাটে গিয়ে পাথরে ধাক্কা লেগে আবার গাড়ি খারাপ হয়ে যাবে। চলো এখানে গিয়ে, ওকে তো বার্গার শপে চলে এসেছি, এখানে গিয়ে দেখো আগে এগুলো বিক্রি করি, দেখি এগুলো কত টাকা দিচ্ছে আমাকে। এটা এখানে রেখে দিই, চারটাই তো আছে আমার কাছে, দেখি চারটার দাম কত দেয়, যদি অফার চলে তাহলে বেশি দেবে। ওয়াইল্ড মিট, ও বাফা, আমি ওয়াইল্ড মিট নিয়ে এসেছি, আর এখানে ওয়াইল্ড মিটের ইয়েও চলছে, অফারও চলছে। তো এই ক্ষেত্রে মানে এই সত্যি আমি ভালো দামে বিক্রি করতে পারবো, এক একটা $25.5 করে বিক্রি করতে পারবো। তো টোটাল $102 বিক্রি করতে পারলাম, এটা ভালোই লাভ হয়েছে। চলো এখানে গিয়ে আমি এবার ইয়ে করি, যেখানে গাছ টাছ কাটতে হবে ওখানে যাই। কোথায় যেন কাটতে হবে, মুরগির ডিম এখানেই, এই তো এখানে কাটবো। এখানে যতগুলো গাছ আছে সবগুলো কেটে দেবো আমি, তাহলে রাস্তা ফাঁকা হয়ে যাবে। এখানে এটা রাখি, তারপরে এখানে যতগুলো ইয়ে হয়, আরে ও এক সেকেন্ড, আমাকে তেল আনতে হবে। আচ্ছা আমাদের বাড়িতে তেল আছে, তাহলে একবার আমি বাড়িতে গিয়ে ট্রলি আর তেল একবারে নিয়ে আসি, তারপরে আচ্ছা এটাকে চপ করতে হবে। তাছাড়া গাছ আটকে গেছে রাস্তার মধ্যে, এটা চপ হয়ে গেছে। কিন্তু দেখো এই পাথরগুলো সরানো গেলেও ভালো হতো, পাথরগুলো সরানো যাবে না, এটা খুব দুঃখজনক বিষয়, পাথরের মধ্যে অনেক বেশি ধাক্কা লাগে গাছের থেকেও। কতগুলো হরিণ দৌড়াদৌড়ি করছে এখানে, এদেরকে মারলেই তো অনেক টাকা পাওয়া যাবে, কিন্তু এদের মারবো না, নিরীহ প্রাণী এখন। চলো এখানে গিয়ে আমি ইয়েটা নিয়ে আসি, ট্রলিটা খালি করে, ট্রলিটা নিয়ে যাই, ট্রলি খালি করে দিয়েছি, চলো ট্রলিটা নিয়ে যাই। আর একটা কাজ করি, ওকে ট্রলি সেট হয়ে গেছে, চলো একটা কাজ করি আমি গিয়ে পেট্রোলটাও নিয়ে আসি, পেট্রোলের যে জেরিক্যানটা থাকে জেরিক্যানটাও নিয়ে আসি, গাড়িতে ভরে দিই, তাহলে একসাথে দুটো গিয়ে ওখানে তেল ভরতে হবে, যেটা আমি মেশিন কিনলাম, এই যেটার মধ্যে কম তেল আছে এটা নিয়ে যাবো, কারণ বেশি তেল লাগবে না, অল্প হলেই হয়ে যাবে। তো এটা এখানে করে নিয়ে যাই। আর একটা কাজ করি আমি, যেগুলো মেটেল আছে মেটেলগুলো এখানে আমি রেখে যাই, এগুলো ফালতু ফালতু নিয়ে গিয়ে লাভ নেই, চলো মেটেলগুলো এখানেই রেখে দিই। কোথায় যেন রাখবো, এখানে রেখে দিলেই হবে, আপাতত এখানে রেখে দিয়ে যাই। সবগুলো মেটেল এখানে রেখে দিয়েছি চারটাই, এবার চলো সোজা যাবো আমি ওখানে যেখানে গাছগুলো কেটেছিলাম। তারপরে ওখান থেকে ইয়ে আনতে হবে, প্ল্যাঙ্কও আনতে হবে, অনেক কাজ আছে এখনও, কারণ আমাকে অনেকগুলো ইয়ে বানাতে হবে, যে যেগুলো মিট ফিট বানাতে হবে ওগুলো জিনিস বানাতে হবে, যে এটাও কাটতে হবে, এটাও কাটতে হবে, এটাও রেখে লাভ নেই, এটার মধ্যে অনেকবার ধাক্কা লাগে। এগুলো আমি ট্রলিতে করে নিয়ে যাই, দাঁড়াও এখানে করে, তো এগুলো আমি গাড়িতে কালেক্ট করে নিয়েছি। এবার চলো গাড়ি নিয়ে যাই ওখানে, এখান থেকে আমি কাটা ধরবো একদম সোজা, যাতে একদম সোজা রাস্তার মধ্যে বেরিয়ে যেতে পারি, এরকম করে কাটবো। আর এক কাজ করি আমি, ওই ইয়েটা মাঝখানে না, এখানে না রেখে ওখানে নিয়ে যাই, এটা আমি এখানে রাখি, তাহলে কাটতে সুবিধা হবে। এখানে রাখি, পেট্রোল ভরতে হবে, পেট্রোল কোথায় রাখলাম, এই তো পেট্রোলটা নিয়ে এখানে ভরি, বেশি টাইম তো লাগার কথা না। ওকে যা হচ্ছে হয়েছে, চলো এবার ইয়ে করি, এখানে রাখি, এটা কোথায় গেল, আরে আরে ভোটটা, হ্যাঁ চলো এখানে কাটুক, এটা দেখো ওটা ভালো তাড়াতাড়ি হচ্ছে। আর আরও গাছ কাটি, এখানে অনেকগুলো গাছ আছে, যেমন ওই যে ওই ইয়েটার মধ্যে খোঁচাটার মধ্যে আমি একদম সোজাসুজি রাস্তা বানাবো, যাতে এখান দিয়ে ঢুকলে পারে, এদিক দিয়ে সরাসরি আমি বেরোতে পারি। এগুলো গাছ কেটে দাও, সব কিছু কেটে দেবো, এখান থেকে কতগুলো গাছ কেটে দিয়েছি, আর দু একটা কাটলেই হয়ে যাবে, রাস্তা ফাঁকা, বেশি কাটতে হবে না মনে হয়। আর এখানে এগুলো রাখো, গাছগুলো চপ করে নিই, নাহলে জঙ্গল জঙ্গল লাগছে অনেক। এখানে গিয়ে এগুলো চপ করতে হবে, তারপরে এখান থেকে প্ল্যাঙ্ক বেরোবে, আর আর কোনগুলো কাটবো সেটাই ভাবছি। এখান থেকে যদি রাস্তা বানাই তাহলে এটাও কাটতে হবে, তারপরে এটাও কাটতে হবে, কারণ এখান থেকে ফাঁকা রাস্তা দরকার, এটাও কাটতে হবে, তারপরে এটাও কাটতে হবে, না এটা কাটবো, হ্যাঁ এটাও কেটে দিই, কোথায় গেলি, এই তো এটা চপ করে দাও, এখানে এটাও কাটতে হবে, এগুলো সব কাটতে হবে, তাছাড়া এখানে রাস্তা ফাঁকা হবে না, এটাও কাটো, এটাও কাটো, পুরোটাই জঙ্গল হয়ে আছে ভাই, কেউ মানে আসে না এই জঙ্গল মানে এরিয়াতে। দেখো এখানে কীরকম ছিল আর কীরকম বানিয়ে দিলাম, এখান থেকে সোজাসুজি এবার দেখা যাচ্ছে যে গ্যারেজ ট্যারেজ যা আছে, গাড়ির গাড়ির শোরুম টোরুম সব কিছু দেখা যাচ্ছে। আর এগুলো কাটি, এগুলো কাটতে হবে, কারণ এখানে আমি টোটালটাই ফাঁকা করে দেবো, সরাসরি ঢুকবো গাড়ি নিয়ে, তাহলে কোনো সমস্যা হবে না। এটাও কাটো, যা আছে সব কেটে দেবো এখানে রাস্তায়, রাস্তার মধ্যে কোনো গাছ থাকা থাকি চলবে না। এখানে দেখো জঙ্গল বানিয়ে দিয়েছি টোটালটা, মনে হচ্ছে ভাল্লুক বেরোবে এখান থেকে, কত জঙ্গল হয়ে গেছে দেখো, এখানে কোনো বেরোনোরই রাস্তা নেই, ধরো আমি চপ করে নিই, নাহলে পুরোপুরি জঙ্গল লাগছে দেখতে। সবগুলো গাছ চপ করো, তারপরে এখানে এখানে অনেকগুলো গাছ কাটা হয়ে গেছে ভাই, এতগুলো তো যদি প্ল্যাঙ্ক বেরোয় আমি তো নিতেই পারবো না গাড়িতে করে, অনেক টাইম লেগে যাবে গাড়িতে প্ল্যাঙ্ক নিতে। ওকে দেখো জায়গাটা অনেকটাই সাফ হয়ে গেছে, আর আমি এবার গিয়ে তাড়াতাড়ি সব মেশিনে সবগুলো কাটি, কোথায় গেল, এটাও কাটো, এটাও রেখে লাভ নেই। তারপরে সব মেশিনটা কত দূর আছে ভাই, এগুলো সব কাটো, এগুলো ভাই অনেক গাছ কাটা হয়ে গেছে একদম, এখন আসলে কোনো প্রবলেমই হবে না গাড়ি নিয়ে যেতে। ও ভাই
এখান থেকে তোর রাঞ্চি দেখা যাচ্ছে আরেকটু হলে সরাসরি দেখো সামনে রাঞ্চ, ওই যে লাল কালার দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কিনা। তাহলে আমি তো গাছ এখান থেকে কাটা শুরু করি, এখানে চলে যাবো একদম সরাসরি, কিন্তু ওখানে কাটবো না, রাস্তা দিয়েই ঢোকা যাবে, কোনো সমস্যা নেই। আর কতগুলো গাছের গুঁড়ি হয়ে গেছে, এগুলো কাটা কমপ্লিট, সব কাটা কমপ্লিট। আর দু একটা গাছের জঙ্গল ফঙ্গল আছে, যেগুলো ইয়ে বলে বুশ টুশ আছে, ওগুলো কাটতে হবে। তো আমি এক কাজ করি, আমি হার্ডওয়্যার স্টোর থেকে না আরও বেশি করে ইয়ে নিয়ে আসি, শ মেশিন কিনে নিয়ে আসি, টেবিল শ, তাহলে একসাথে তিনটা চালাবো আর তাড়াতাড়ি আমার কাজ হয়ে যাবে। চলো তাড়াতাড়ি যাওয়া যায় ইয়েতে। আর তার সাথে সাথে জেরিক্যান নিয়ে আসবো, তেল ভরে। তেলের পাম্প কত দূর আছে, গ্যাস স্টেশন ওখান থেকে বেশি দূরে তো নেই, কিন্তু থাক গ্যাস স্টেশনে যাবো না। আরে ভাই সিরিয়াসলি, হরিণের মধ্যে লেগে গাড়ি উল্টে গেল, তবু হরিণ কিছু হলো না। তিনটাই টেবিল শ কিনবো, তিনটা না দুটা কিনবো আরও, তাহলে টোটাল তিনটা হবে, আর তিনটা হলে ভালোই ফাস্ট কাজ হবে। আর দুটাই নিয়ে নিয়েছি, বেশি নিয়ে লাভ নেই, তো $1500 লেগেছে, দুটো নিয়ে নিয়েছি, চলো হয়ে গেছে, আর বেশি নিব না। তাহলে তিনটা হয়ে গেল টোটাল, এবার অনেক তাড়াতাড়ি কাজ হয়ে যাবে, এগুলো নিয়ে গাড়িতে রাখা যাক, তারপরে ওখানে গিয়ে ফটাফট কাজ করব। তারপর অনেক কাজ আছে এখনও পর্যন্ত, আমাকে ওখানে গিয়ে ঘরের মধ্যে মেশিনগুলো বানাতে হবে এখনও। ওকে, দুটো আমি গাড়ির মধ্যে রেখে দিয়েছি, এবার চলো গাড়ি নিয়ে যেখান থেকে আসলাম ওখানে, আমি তো সবগুলো নিয়ে চলে এসেছি। এবার একটা কাজ করি, এক জায়গায় সব লাগাবো নাকি বারবার দূরে দূরে লাগাবো, সেটাই ভাবছি। এখানে একটা লাগাই, আর একটা লাগাবো কোথায় দাঁড়াও, আর একটা আশেপাশেই করে দিই, এখানে একটা করে দিই। আর জেরিক্যানে দেখি তেল কতটুকু আছে, এটাও তেল ভর্তি করে দিই। তারপরে ওটাতে যতক্ষণ যতটুকু তেল আটে ওটাতে একটু দেবো, ওটাও হয়ে গেছে, এটাও ফিল করে দিই। তো জেরিক্যানে আমি পরে তেল ভরে আনবো, আপাতত এখানে খালি ট্যাঙ্কি থাক। আর সবগুলো যখন চলছে, তাহলে এবার শুরু করা যাক আমাদের কাজ, দেখো এবার কত তাড়াতাড়ি হবে, তিনটার মধ্যে একসাথে দেবো তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এবার তো আমি গাড়ির মানে মেশিনের মধ্যে দিয়ে সারতে পারছি না, লকগুলো তাড়াতাড়ি করতে হবে ভাই। রাত হওয়ার আগে আগে আমি যতটুকু পারি করবো, আর তারপর দিনের বেলা তেল নিয়ে আসবো নতুন করে বাড়ি থেকে, তেলের জেরিক্যান নিয়ে আসবো, ভরা যেগুলো জেরিক্যান আছে, তারপরে দিনের বেলা করবো বাকিগুলো। এখানে হয়ে গেছে, চলো এবার এখানে যাওয়া যাক, এখানে একটা লাগাতে হবে, আরও দুটো নিয়ে আসি, তিনটাই রেখে দিয়েছি, চলো এবার এগুলো স্টার্ট করো। আর আরে দেখি না রাত হয়ে গেলো, আমি এক কাজ করি বাড়ি গিয়ে ঘুমিয়ে আসি, আর নতুন জেরিক্যানগুলো নিয়ে আসি, যাতে আমি ইয়ে করতে পারি, তেল ভরতে পারি। এখানে যা হয়েছে হয়েছে, আর বেশি কাজ করবো না এখন। ওকে, তা দেখো এখানে হয়ে গেছে, অনেকগুলো কাজ একসাথে হচ্ছে, আর রাত হয়ে গেছে, আমি এক কাজ করি বাড়িতে গিয়ে ঘুমিয়ে আসি, আর ট্রলিটা এখানেই রেখে যাব। আচ্ছা ট্রলিটা এখানেই রেখে যাই, দিনের বেলা কাজে লাগানো যাবে। আর একটা কাজ করি, জেরিক্যানটা নিয়ে যাই সাথে করে, এটাতে করে তেল ভরে আনবো আমি কালকে সকালে। চলো এবার বাড়ি যাওয়া যাক, আর বলা যায় না ভাল্লুক টাল্লুকও বেরোতে পারে জঙ্গল থেকে, তখন আমার মেরে টেরে দিলে মুশকিল। চলো এক কাজ করি, বাড়িতে গিয়ে শর্টকাটে ঘুমাবো, একটা তাঁবু টানানো আছে ওখানে ঘুমাবো। আরে লাইট জ্বালাও গাড়ির, অন্ধকারের মধ্যে আমি যাচ্ছি, আমি নিজে এখানেই ঘুমিয়ে যাব, এখানে একটা ঘুমানোর জায়গা আছে, তো এখানেই ঘুমিয়ে যাই, বেশি দেরি করে লাভ নেই। আর তারপরে দিনের বেলায় গিয়ে, ওকে গুড মর্নিং আবারও সবাইকে। আর এখন গিয়ে আমি যেটা করব, সেটা হচ্ছে যে জেরিক্যানটা নামাবো গাড়ি থেকে, আর বাড়ির ভেতরে যেগুলো ইয়ে আছে, যেগুলো বাড়ির ভেতরে জেরিক্যান আছে ওগুলো নিয়ে যাব। এটা এখানে থাক, এটা নিয়ে যেয়ে লাভ নেই, এটা ফুল আছে এটা নিয়ে যাই, আর এটা নিয়ে গেলে সম্ভবত হয়ে যাবে, এটা নিয়ে যাই, আর একটা নিয়ে যাই, দুটো জেরিক্যান নিয়ে যাই, তাহলে বলা যায় না গাড়িরও যদি তেল শেষ হয়ে যায় তাহলে গাড়িরও তেল ভরতে পারবো একসাথে। তো দুটো নিয়ে যাই সেফটির জন্য। এই গাড়িতে কতটুকু তেল আছে, গাড়িতে অনেকটাই তেল খেয়ে নিয়েছে ভাই, গাড়িতেও তেল নেই, দেখো কতখানি গাড়িতে তেল ঢুকলো। আচ্ছা চলো এবার ইয়েতে যাই, ওটা রেখে দিই এখানে। ওকে চলো এবার কাজে যাওয়া যাক, বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে কাজ করতে আমার বেশি মজা লাগে, জানি না কেন। চলো এবার ইয়েতে যাই, ওখানটায় যাওয়া যাক। আরে এগুলোতে ধাক্কা লাগবে, আমি কাউকে ছাড়বো না, যেগুলোতে ধাক্কা লাগবে আজকে সব গাছ কাটবো আমি, ধাক্কা ধাক্কির কোনো সিন হবে না আজকে থেকে। পুরো রাস্তা খালি হার্ডওয়্যার স্টোর, পিৎজা শপ, বার্গার শপ, যা আছে একদম পিওর ভালোভাবে যাবো। এগুলো আসার সময় আমি স্ব মেশিন দিয়ে কেটে নেবো, আপাতত এখানে পড়ে থাক। আর চলো এবার সরাসরি যাওয়া যাক ওখানে, যেখানে কালকে রাত হয়ে গেছিলো, এখানে যাও, দু একটা বাকি আছে, এগুলো আমি ফটাফট এখানে কেটে তারপর ওখানে আমি সব টেবিল সবগুলো নিয়ে যাই। তো এখানেও যতগুলো প্ল্যাঙ্ক ছিল আশেপাশে এগুলো কাটা হয়ে গেছে, এবার সরাসরি যাবো মাঝখানে, মাঝখানে গিয়ে যতগুলো কাটা যায় কাটবো, তারপরে সবগুলো একবারে বাড়ি নিয়ে যাবো। আর বাড়ি নিয়ে কাজ আছে, মানে কাজ করতে হবে অনেক, টেবিল বানাতে হবে, তারপরে প্ল্যাঙ্কের অনেক কাজ আছে, ওই জন্য একবারে বাড়িতে গিয়ে কাজে লাগাবো ওগুলো, নাহলে বিক্রি করে দিতাম, বিক্রি করলে যদিও বেশি টাকা বিক্রি করা যেত না, এর থেকে ভালো আমি বাড়ি গিয়ে কাজে লাগাবো। ওকে তিনটে আমি গাড়ির মধ্যে রেখে দিয়েছি, এবার সরাসরি চলো ওখানে মাঝখানে যেখানে অনেকগুলো প্ল্যাঙ্ক পড়ে আছে। ওকে কাজ শুরু করা যাক, দেখি কত তাড়াতাড়ি হয়। চলো তেল ভরে নিই, আমার মনে হয় তেল শেষ হয়ে যাবে, তেল এটাতে তেল ভরে নিই, আর দুটো একসাথে ইউজ করে দেবো, তাহলে এটাও ভরে নিই, তাহলে এটা হয়ে গেছে ফুল প্রায়, আর এটাও ফিল করে নিই। আর যেগুলো আছে ওগুলো তাড়াতাড়ি কাজ করা শুরু করা যাক, বেশি দেরি করা যাবে না, এখনও পর্যন্ত অনেক কাজ আছে আমার।
এগুলো কাটাকাটি নিয়ে পড়ে থাকলে হবে না। আমি ভাবছিলাম ওগুলো কাটবো না, যেহেতু কেটেই নিয়েছি প্ল্যাঙ্কগুলো বেরি করে নেওয়া যাওয়া যা কাজে লাগবে। তাছাড়া আমি প্ল্যাঙ্ক তো কিনেও মানে আনতে পারতাম যদি আমি কিনে এনেই কাজ করি, কারণ আমি খুব অলস, আমার এগুলো করতে একদম ভালো লাগে না। আমি ফটাফট গাড়ি মানে রাস্তা কী বলছি এইসব দোকান থেকে কিনে এনে তারপরে আমি কাজ করি, ঘরটার বানাই। কিন্তু এই প্রথমবার আমি এত কিছু কেটে কেটে তারপরে বানাচ্ছি। এখানে দেখো কতগুলো গাছ ছিল সবগুলো কাটা হয়ে গেছে, এবার এখানে কিছু বাকি আছে, এখানে গিয়ে কিছু কাটি তাহলে এটাও হয়ে যাবে। তারপরে বাড়ি গিয়ে কাজ শুরু করবো আরও একটা। দেখো যতগুলো প্ল্যাঙ্ক ছিল মানে গাছের গুড়ি ছিল সবগুলো কিন্তু করা হয়ে গেছে আমার। এবার ওই ফার্স্টে যেতগুলো ছিল ওগুলো একটু করবো তাহলে হয়ে যাবে। তার আগে আমি এক কাজ করি, এগুলো বন্ধ করে রাখি, এগুলো আপাতত অন করে রেখে লাভ নেই। তারপরে আমি যতগুলো প্ল্যাঙ্ক ট্ল্যাঙ্ক আছে সবগুলো কালেক্ট করে আগে গাড়িতে লোড করি ট্রলির মধ্যে, তারপরে কী করবো বাদ বাকিটা পরে করা যাবে। ওকে দেখো এখানে যতগুলো আমি ইয়ে রেখেছিলাম প্ল্যাঙ্ক এখানে ছিল আশেপাশে, সব আমি ট্রলির মধ্যে বোঝাই করে নিয়েছি। এবার এগুলো নিয়ে আমি যাবো ওইদিকে গাড়িটাকে নিয়ে আসি। আর ওখানে যতগুলো প্ল্যাঙ্ক আছে সম্ভবত সবগুলো আটবে না। আমি এক কাজ করি, আমি এখানে যতগুলো জিনিস আছে এগুলো গাড়িতে রাখি, দেখি কয়টা আটে, আর যতগুলো আটবে না সেগুলো আবার নিয়ে যাবো, এসে কোনো ব্যাপার না। তাছাড়া আমার বড় ট্রলিটাও কিনতে হবে, ওটার $2500 না কত দাম ছিল, ওটাও নিয়ে নেব, কাজে লাগবে পরে। ওকে গাড়িতে আর আটবে না, আমি যতগুলো আটে সবগুলো নিয়ে নিয়েছি এখানে, আর বাদ বাকি যেগুলো ছিল ওগুলো আমি ট্রলিটা কানেক্ট করে আগে বাড়িতে রেখে আসি, তারপরে এসে নিয়ে বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে যাব, আর তারপর জায়গাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ওকে তো ট্রলিটাও কানেক্ট করে নিয়েছি, কিন্তু ট্রলিটার মধ্যে এতখানি ফাঁকা আছে কিন্তু আরও কোনো ইয়ে আর্ট ছিল না এটার মধ্যে। যাই হোক চলো ইয়েতে করি, এগুলো আগে বাড়িতে রেখে আসি ফটাফট, তারপরে এখানে এসে বাদ বাকি যেগুলো আছে ওগুলোও তো আবার নিতে হবে। তারপরে সামনে আরও গাছ কেটে রেখেছি, এই যে এই গাছগুলো কেটে রেখেছি এগুলোও নিতে হবে। এখন পর্যন্ত অনেক কাজ আছে সব কমপ্লিট রাখা, এবার খালি হয়ে গেছে, চলো এবার বাকিগুলো নিয়ে আসি গিয়ে। এগুলো তা না হয়ে গেল, এবার আরও অনেক কিছুই করতে হবে। ধরো আমার মাথা কাজ করছে না, আমি এখন কী কী করবো? চলো আগে ওগুলো নিয়ে আসার, মুরগিগুলো আমি মেরেছিলাম, মানে সরি আমি মারিনি, মুরগিগুলো না খেতে পেয়ে মরে গেছিলো, ওই জন্য আমি বাঁচাই নি আর পরে খেতে দেইনি, মরে গেছে। পরে আবারও আনবো, কারণ মুরগির জন্য বেশি ল্যাগ করছিলো গেম, ওই জন্য মুরগি মরে গেছে, যায় আসে না। আর এখানে যতগুলো আটে আমি নিয়ে নিয়েছি, এবার মেশিনগুলো গাড়ির মধ্যে লোড করে নিয়ে তারপরে ওখানে যাব। আর একটা যে গাছ ফাঁচ ছিল ওখানে, তো জেরিক্যান দুটো ওপরে থাক, আর বাকি যেগুলো স মেশিন আছে ওগুলো গাড়ির মধ্যে রাখি, তারপরে ওখানে গিয়ে ইয়ে করবো। ওখানে গিয়ে তিনটা সেট না করলেও হবে, আমার মনে ওখানে গিয়ে দুটো করলেই কাজ হয়ে যাবে, দুটো করলেই মনে হচ্ছে হয়ে যাবে। চলো চেক করে দেখি কটা লাগে। ওকে সবগুলো রেখে দিয়েছি, চলো এবার সামনে যেগুলো গাছ ছিল ওখানে ওগুলোও সাফ করে নিই, আর যদি দু একটা গাছ আরও কাটার দরকার পড়ে সেগুলোও কেটে নেব। খুব একটা বেশি টাইম নেই হাতে, রাত হয়ে যাবে আবারও একটু পরে, তো চলো এটা এগুলো চপ করে নেওয়া যাওয়া। এখানে খুব একটা বেশি গাছের গুঁড়ি নেই, এখানে দু একটা কালেক্ট করলেই হয়ে যাবে। আবারও সন্ধ্যা লেগে গেছে প্রায়, আমার লাইট জ্বালিয়ে কাজ করতে হবে, তাহলে এটা হতে হতে আমি এগুলোতেই দিই। ওকে রাত হয়ে গেছে, আজকের বেশি কিছু করতে পারবো না, অলরেডি অনেকক্ষণ ধরে আমি গেম খেলছি। বাড়ি গিয়ে ওগুলো তাড়াতাড়ি বানিয়ে তারপরে আজকের মতো শেষ করবো, আবার 15 পার্ট তো 1 ঘন্টার হতে চলেছে, ওটায় মন ভরে গেম খেলা যাবে, ওটা কোনো ব্যাপার না, ওটায় অনেক বড় করব গেম। আর একটা জিনিস করব, এখনই বলবো না দাঁড়াও, আগে আমি এগুলো পেটে পেটে নেই তারপর বলছি। ওকে সবগুলো কাটা হয়ে গেছে, আর কোনো গাছের গুঁড়ি এখানে বাঁচা নেই, যা ছিল সব কমপ্লিট। তাহলে এবার এগুলো গুটিয়ে নিয়ে গাড়ির মধ্যে ভরা যাক। ও লাস্ট একটা আছে, এগুলো আছে এটা, আর এখানে আর নেই, যা ছিল। চলো এবার এগুলো গাড়িতে রেখে দিই সাবধানে, তারপরে বাড়ি গিয়ে ওগুলোও কমপ্লিট করবো, খুব একটা দেরি নেই, রাত হয়ে গেছে, ঘুমিয়ে টুমিয়ে তাড়াতাড়ি ইয়ে করতে হবে, অনেক কাজ আছে এখনও। গাড়ি এরকম করে দুলছে কেন ভাই? গাড়ি কেউ ভূতে ধরেছে, ইভিল নানের ভূতে ধরেছে। চলো এখান থেকে ফটাফট আমি ভাগি, নাহলে ভাল্লুক ফাল্লুক চলে আসবে, ভূত দেখে কিন্তু আমি ভয় পাই না। রাত হয়ে গেছে তো কী হয়েছে, ভূত ফুত আসলে আমার কোনো যায় আসে না, আসলে তো আমি ভাল্লুক দেখে ভয় পাই। ওকে সবগুলো দেখো এটে গেছে, এখানে আর ঝামেলা হলো না, আমি ভাবলাম তার একটা টিপ দিতে হবে আমাকে। ওকে কোনো ব্যাপার না, সবগুলো এটে গেছে গাড়িতে, চলো এবার বাড়ি ফাটাফাট যাওয়া যাক। তারপরে বাড়ি গিয়ে আমি তাড়াতাড়ি এগুলো ঘুমিয়ে টুমিয়ে নিয়ে তারপরে কাজ শুরু করা যাক, আমার অনেক কাজ আছে এখনও পর্যন্ত। চলো এইবার আজকে বেশি কিছু করব না, আজকে গিয়ে ওই মেশিনগুলো বানিয়ে কমপ্লিট করব, মানে টেবিল টুবিল বানিয়ে কমপ্লিট করব, আর বাকিটা কালকে করব, কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, আমি 1 ঘন্টার উপরে হয়ে গেল গেম খেলছি। তো চলো এখানে এগুলো রেখে দিই আর ঘুমানো যাক, তারপরে ঘুমিয়ে টুমিয়ে এসে বাকিটা করছি। আমি ফাটাফাট এখানেই ঘুমাই, কারণ দিন হতে খেলেই আবার কাজ করতে হবে, আবার বিশাল বড় ঘর বানিয়ে বিপদ, ঘরে ঢুকতে বেরোতেই সময় নষ্ট হয়ে যায়। চলো তাড়াতাড়ি ঘুমানো যাক, গুড নাইট। আবারও কী করে আমি ওখানে গিয়ে চিকেনের ইয়েগুলো, আচ্ছা চিকেন মিটবল কী করে বানায়, মিটবল তারপরে আরও কী কী যেন আছে ওগুলোও বানাতে হবে। তার আগে যেগুলো কমপ্লিট করব
দাঁড়াও আমি আরও দেখি কতগুলো বানানো যায়। ওকে তো আজকে এই পর্যন্তই হবে, কারণ এখানে আমি মাত্র দুটো দিয়েছি 18টার মধ্যে মেটেল, আর এখানে মেটেলের কম পড়ে গেছে, আর এগুলো আমি পরের দিন বানাবো, আজকে আর করবো না। দেখো মানে এমনিতে অনেকগুলো হয়ে গেছে, এত বড় প্রোডাকশন হাউস হলো তো আমি খুব তাড়াতাড়ি মিলিয়নার হতে চলেছি আর বিশাল বড় লোক হয়ে যাবো একদিন। আর এগুলো তো সবগুলোতে ভর্তি ভর্তি ইয়ে আছে, চিকেন সসেজ আছে, এগুলো বানাতে হবে। এখানে পর্ক আছে, পর্ক নিয়ে নিয়ে এরকম করে বানাতে হয়। তারপরে হ্যাঁ এক সেকেন্ড, এটা কি? এটা আমি নতুন দেখলাম, এটা মিট বল মনে হয়। আরে আমি আজকে প্রথম দেখলাম যে এটা এরকম করে মিট বল বানাতে হয়। সিরিয়াসলি আমি জানতামই না, ভুল করে আমি বুঝে গেলাম যে এরকম হয়। মানে এখানে থেকে যদি আমি এটা উঠিয়ে নিই, দাঁড়া দাঁড়াও কী করে জানি হলো, ও এরকম করে মিট বল হয়, তার মানে এরকম করে মিট বল বানাতে হবে। আর যেটা হচ্ছে পেঁচানো পেঁচানো ওটা হচ্ছে সসেজ, তো এরকম করে আমি পর্ক বানাবো আর এক সাইডে চিকেনের বানাবো। তো ওগুলো দেখি কখনই, যেটা হচ্ছে সসেজ তো এগুলো আমি এখানে রাখি আলমারির মধ্যে। আর ওকে এগুলো হয়ে গেছে দেখো 100%, এগুলো আমি এখন বিক্রি করতে পারবো। আর এরকম করেই হবে কিছুটা, আর এগুলো আমি টোটাল ঘরের মধ্যে ছেড়ে দেবো, অনেকগুলো করে বানাবো। তারপর লরিতে গিয়ে বিক্রি করতে যাবো, দেখবো ওগুলো কত টাকায় বিক্রি হয়, অনেক বেশি দামে বিক্রি হবে, কারণ পক টক দিয়ে তো বানাচ্ছি ওই জন্য অনেক বেশি দামে বিক্রি হবে। আর আজকের মতো এই পর্যন্ত থাকছে, বেশি বড় করবো না ভিডিও। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, টার্গেট রাখছি এটাতেও 10,000 লাইকের, আশা করি 10,000 লাইক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আজকেও বলছি আমি কিন্তু টাকা পাই না লাইক করলে, তো তাড়াতাড়ি চিপটা মিনা করে লাইক করে দিও। আর চ্যানেলে যারা নতুন এসেছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, কারণ এই গেমের আরও পার্ট আসতে চলেছে আর অন্য অন্য গেম আসতে চলেছে, মাইনক্রাফ্ট তো খেলবো খুব তাড়াতাড়ি। আর হ্যাঁ আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পার্ট 15-তে, যেটা হবে মেগা এপিসোড, হয়তো 1 ঘন্টার। হ্যাঁ আজকের মতো বাই।